إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه الإمام النسائي في سننه সম্মানিত মুসল্লিয়ান কেরাম, এক মহতি দিনে জুমার দিনে আপনাদের সামনে আজকে আমরা খুতবার জন্য দাঁড়িয়েছি। জুমার দিনটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন, দিনগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় দিন হচ্ছে জুমার দিন। এই দিনের সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত অনেকগুলো আমল রয়েছে, কিন্তু আল্লাহর দরবারে আমলগুলি কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলো একজন ঈমানদার যদি না মানে অনেক আমল করলেও কোনো লাভ হবে না। ঈমানদারের কাজই হচ্ছে কোথায় আল্লাহর সন্তুষ্টি আছে সেটা খুঁজে বেড়ানো, আল্লাহর সন্তুষ্টি কোথায় আসে সেটা খুঁজে বেড়ানো। আল্লাহ তাআলা তার কোরআনে কারিমে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের ওসিয়ত করেছেন তার বান্দাদেরকে। আজকে আমরা এমন কিছু ওসিয়ত নিয়ে আলোচনা করব যেই ওসিয়তগুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদের উদ্দেশ্যে করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা আনআমে তিনটি আয়াতে দশটি ওসিয়ত করেছেন, 151, 152, 153, এই তিনটি আয়াতে দশটি ওসিয়ত করেছেন। এই দশটি ওসিয়তের কথা আজকে আমরা আলোচনা করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং তার ছাত্র আলকামা, অনুরূপভাবে রাবি ইবনে খুসাইম, এরা প্রত্যেকেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে ইলম গ্রহণ করেছেন। তারা বলতেন যে এই দশটি ওসিয়ত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে তার উম্মতকে রেখে গেছেন সেগুলির জন্য একটি এমন একটি ওসিয়ত যেগুলো কোনোদিন আর রহিত হয়নি এবং যেগুলোর পরে একজন ঈমানদারের আর বড় কিছু করতে হয় না। সে ওসিয়তগুলোর প্রথমটি হচ্ছে যা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, কুল তাআলা আতলুমা হাররামা আলাইকুম রাব্বুকুম আতলুমা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআ। দশটি ওসিয়তের প্রথম ওসিয়ত হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, কুল বলুন হে নবী, আতলুমা হাররামা আলাইকুম রাব্বুকুম তোমাদের রব, হাররামা রাব্বুকুম আলাইকুম তোমাদের রব তোমাদের উপরে যেই জিনিসগুলো হারাম ঘোষণা করেছেন, যেই জিনিসগুলো নিষিদ্ধ ঘোষণা করেছেন, যেই জিনিসগুলো করলে মানব জীবন বিপর্যস্ত হবে এবং দুনিয়া ও আখিরাতে কোথাও সফল কাম হতে পারবে না, সেই জিনিসগুলোর মধ্যে প্রথম হচ্ছে আল্লাহ তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরিক করো না। আল্লাহর সাথে শরিক হচ্ছে আল্লাহর সাথে শরিক করা হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, কারণ অন্য যত সমস্ত গুণা আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে ক্ষমা করবেন, কিন্তু যারা শরিক করে মারা যাবে তওবা করবে না, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে না, তাদের সেই সমস্ত তাদের কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে কেউ আল্লাহর সাথে শরিক করবে তার আমল বিনষ্ট হয়ে যাবে, সে তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ওয়া মাইয়ুশরিক বিল্লাহ ফাকাআন্নামা খাররা মিনাস সামা
وتخطفه الطير او تهوي به الريح في مكان صحيح যে কেউ আল্লাহর সাথে শরীক করবে সে যেন কোন উঁচু ভূমি থেকে উঁচু জায়গা থেকে তাকে ফেলে দেওয়া হচ্ছে আকাশ থেকে ফেলে দেওয়া হয়েছে আর সোজাসুজি না পড়ে তাকে বাতাস কোনো দূরে নিয়ে ফেলেছে অথবা কোনো পাখি বা জীবজন্তু তাকে কুরে কুরে খেয়েছে এমন অবস্থায় পড়বে অর্থাৎ তার কোনো স্থিতি নেই শিরিক করা মাত্রই মানব জীবনের সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে একজন মানুষ সারা জীবন আমল করেছে সালাত আদায় করেছে যাকাত দিয়েছে সওম করেছে হজ পালন করেছে কিন্তু যখনই শিরিক করবে আগের আমলগুলো সব বিনষ্ট হয়ে যাবে তওবা না করলে আবার সে নতুন আমল করার সুযোগ পাবে কিন্তু আগের আমলগুলি সব বিনষ্ট হয়ে যাবে সেই জন্য একজন মানুষ তার সমস্ত কর্মকাণ্ডে যেই জিনিসটির সবচেয়ে বেশি খেয়াল রাখবে সেটা হচ্ছে তার দ্বারা যেন কখনো শিরিক না হয় কোরআনে কারিমের প্রথম থেকে পড়ে আসুন প্রথম নির্দেশ হচ্ছে তাওহীদের ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা প্রথম নির্দেশ হচ্ছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম ওয়াল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এটা হচ্ছে কোরআনে কারিমের প্রথম নির্দেশ আপনি যদি প্রথম থেকে পড়ে আসেন কোথাও নির্দেশ পাবেন না আলোচনা পাবেন বর্ণনা পাবেন কিন্তু প্রথম নির্দেশটা হচ্ছে এটা ইয়া আইয়ুহান নাস উবুদু এটাকে বলা সিগাতু আমর নির্দেশ এখানে আসছে এর আগে আর আসেনি অর্থাৎ এক আল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আল্লাহ তাআলা বলছেন যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের আগে যারা চলে গেছে তাদেরকে সৃষ্টি করেছেন আল্লাযী জাআলাকুম আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ যিনি জমিনকে করে দিয়েছেন বিছানা আকাশকে করে দিয়েছেন আমাদের জন্য ঘর তুল্য এটা আল্লাহ তাআলা করে দিয়েছেন তারপর আল্লাহ তাআলা বলেছেন পরের আয়াতে ফালা তাজালু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলামুন জেনে শুনে আল্লাহর সাথে তোমরা শরীক করো না তাহলে প্রথম নির্দেশ হলো আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা আর দ্বিতীয় প্রথম নিষেধ হলো কোরআনে কারিমের ফালা তাজালু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলামুন আল্লাহর সাথে কাউকে শরীক করো না এটা আপনি কোরআনে কারিম প্রথম থেকে পড়লে বুঝতে পারবেন কোরআনে কারিমের জায়গায় জায়গায় যেখানে আল্লাহ তাআলা মানুষকে অথবা ঈমানদারদেরকে কোনো ওয়াসিয়ত করেছেন কোনো নির্দেশ দিয়েছেন সেখানে আল্লাহ তাআলা এই শিরকের বিষয়টির ভয়াবহতা তুলে ধরেছেন কোরআনে কারিম আল্লাহ তাআলা আয়াতে বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ তাআলা তার সাথে শরীক করা কখনো ক্ষমা করবেন না এর নিচে যেগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে ক্ষমা করবেন তাও যাকে ইচ্ছে তাকে সবাইকে ক্ষমা করবেন বলা হয়নি সুতরাং আল্লাহ তাআলা ইচ্ছার উপর নির্ভরশীল কিন্তু যদি শিরিক করা হয় নির্দ্বিধায় বলতে পারেন সে জাহান্নামী হয়ে যাবে একজন মানুষ যদি না তওবা করে মারা যায় তার জীব দুনিয়া এবং আখিরাত সবই বিনষ্ট হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুদ্দামবি আদম সবচেয়ে বড় গুনাহ কোনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক আল্লাহ তাআলার জন্য তুমি একজন শরীক সাব্যস্ত কর অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার জন্য কোনো শরীক সাব্যস্ত করলে সেটা হবে সবচেয়ে বড় গুনাহ যেই গুনার যেই দেওয়ান থেকে আল্লাহ কোনো কিছু ক্ষমা করবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে তিনটি দেওয়ান আছে অর্থাৎ তিনটি কিতাব আছে এক দেওয়ান এক গ্রন্থের মধ্যে লেখা আছে এখানে শরীক করলে আল্লাহ তাআলা সেখানে যে যারা শরীক করবে তাদের নাম সেখানে লেখা হয়ে যায় সেখান থেকে কাউকে তিনি ক্ষমা করেন না যদি না সেনি তওবা করে মারা যায় এই জন্য এই শিরিক কি আমাদের জানতে হবে আজকে আমি প্রথম দশটি ওসিয়তের মধ্যে প্রথম ওসিয়তটি নিয়ে আলোচনা করতে চাই শিরকের বিপদ অত্যন্ত ভয়াবহ শিরিক দুইভাবে হয় শিরকে আকবর এবং শিরকে আসগর দুই ধরনের শিরক আছে শিরকে আকবর যদি কারো হয়ে যায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে যদি তওবা না করে ঈমান না এনে মারা যায় সেটা আলাদা কথা কিন্তু শিরকে আসগর হলে কি বিধান শিরকে আসগর ও অন্যান্য যাবতীয় ছোট গুনাহ থেকে অন্যান্য যাবতীয় কবিরা গুনাহ চেয়ে বড় শিরকে আসগর ছোট শিরক সাধারণ কবিরা গুনাহ চেয়ে বড় সেটা কি রকম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন লা আন আহলিফা বিল্লাহি কাযিবান আহাব্বু ইলাইয়া আন আহলিফা বিগাইরিল্লাহি সাদিকান
আল্লাহর নামে মিথ্যা শপথ করা আমার কাছে বেশি উত্তম, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সত্য শপথ করার চেয়ে। কি বুঝলেন? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সত্য শপথ ও সত্য শপথ করলে কারো নামে সেটা হবে কবিরা গুনাহ, কিন্তু সেটা হবে শিরক। আর যদি আল্লাহর নামে মিথ্যা শপথ করে সেটা হবে কবিরা গুনাহ। আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ বুঝিয়ে দিলেন যে যে কোনো কবিরা গুনার চেয়ে শিরকে আসগর বড় গুনাহ, কারণ আল্লাহর না আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা হচ্ছে ছোট শিরক বড় শিরক নয়, ছোট শিরক বড় শিরক নয়। ছোট শিরকের উদাহরণের মধ্যে দেয়া যায় সামান্যতম লোক প্রদর্শন দেখানোর ইচ্ছা, সামান্যতম দেখানোর ইচ্ছা, এটা যদি থাকে সেটা হবে ছোট শিরক, কিন্তু ব্যাপক আকারে দেখানোর ইচ্ছা হলে সেটা হয়ে যাবে বড় শিরক। অনুরূপভাবে কথার মধ্যেও ছোট শিরক হয়, যদি কেউ বলে আল্লাহ এবং আপনি যা চেয়েছেন সেটা ছোট শিরক হয়ে যাবে, যদি কেউ যদি বলে যে কুকুর যদি ঘেউ না করত তাহলে আজ সোরে সব নিয়ে যেত সেটাও ছোট শিরক হয়ে যাবে। এই জন্য আয়াতের তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন লাউলাল্লাহ সুম্মা আনতা সুম্মা লাউলাল্লাহ ওয়া আনতা, আপনি যদি না হতেন তাহলে এই ঘটনা ঘটতো, এরকম বলা জায়েজ না, এটা ছোট শিরকের অন্তর্ভুক্ত। তিনি সেটা উদাহরণ দিয়ে দেখিয়েছেন, ছোট শিরক যে কোনো কবিরা গুনার চেয়েও বড়। এই জন্য ছোট শিরক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। সেটা কীরকম? কখনো কখনো যা কারণ নয় তা কারণ হিসেবে উল্লেখ করাও ছোট শিরকে অন্তর্ভুক্ত হয়ে যায়। অনেক সময় মানুষ মনে করে যে এইটা দিলে উপকার হবে, কিন্তু কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অথবা প্রাকৃতিকভাবে প্রমাণিত হয়নি, এমন জিনিসকে কেউ যদি ব্যবহার করে সেটা শিরকে ছোট শিরক হবে, কখনো কখনো বড় শিরক হয়ে যায়, নিয়তের কারণে বড় শিরক হয়ে যায়। যদি এটাকে কারণ মনে করা হয়, অনেক সময় দেখবেন কারো কারো গলার মধ্যে কড়ি লটকানো আছে, সেটাকে সে মনে করছে এটার কারণে সে তার অসুখ ভালো হয়ে যাবে, এটার কারণে মনে করছে আল্লাহ অসুখ ভালো করে, তারপরে সেটা ছোট শিরক হবে, কারণ কড়ির সাথে ভালো হওয়ার কোনো সম্পর্ক নাই। এগুলি মানুষে বানিয়ে নিয়েছে। অনুরূপভাবে অনেকে দেখবেন তাগা লাগিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন ঘরে ঢুকলেন, দেখেন তার স্ত্রী জায়নাব তার গলার মধ্যে রশি, তিনি কেটে দিয়ে বললেন ইন্না আলা আব্দুল্লাহ লাগানিউন আনি শিরক, আব্দুল্লাহর পরিবার শিরিক থেকে মুক্ত থাকতে হবে, সঙ্গে সঙ্গে তিনি তা কেটে দিলেন। আমাদের সমাজে অনেক জায়গায় দেখা যায় ছোট বাচ্চাদের কোমরে তাগা লাগানো হয়, আবার অনেককে দেখা যায় তাদের কপালের মধ্যে অথবা বিভিন্ন জায়গাতে কালো দাগ লাগানো হয়, এগুলি মনে করে যে এগুলি মুখ দোষ থেকে বাঁচাবে, এগুলি একটি শিরিক। কারণ হচ্ছে এগুলি ছোট শিরিকের আলামত, কখনো কখনো বড় শিরিক হয়ে যায়। যদি মনে করে যে এগুলি বাঁচাবে বড় শিরিক হয়ে যাবে, আর যদি মনে করে এগুলি একটি কারণ তাহলে সেটা হয়ে যাবে ছোট শিরিক। এই জন্য ছোট শিরিক থেকে বেঁচে থাকতে হবে, কারণ যেই কোনো ছোট শিরিক ধীরে ধীরে বড় শিরকে রূপান্তরিত করে দেয়, যেই কোনো ছোট শিরিক ধীরে ধীরে বড় শিরক হয়ে যায়, ছোট শিরিকগুলো থেকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে বড় শিরক। বড় শিরক কিভাবে হয়? বড় শিরক হয় রুবুবিয়াতে, বড় শিরক হয় অর্থাৎ আল্লাহ তাআলার প্রভুত্বে, তার রুবুবিয়াতে বড় শিরক হয়। যে জিনিস আপনার হাতে নেই, যে জিনিস রব্বুল আলামিনের কাছে, তার কর্ম সেগুলিতে কাউকে শরিক করার নাম হচ্ছে রুবুবিয়াতে শিরিক করা, সেগুলিতে কাউকে শরিক করার নাম হচ্ছে রুবুবিয়াতে শিরিক করা। কীরকম সেটা? একজন মানুষ যদি বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কোনো স্রষ্টা আছে সেটা বড় শিরক, সেটার রুবুবিয়াতে শিরিক করা হবে। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ ছাড়া কেউ তার মালিক, তাহলে সেটাও রুবুবিয়াতে শিরিক করা হবে। কেউ যদি কোনো বিশ্বাস করে আল্লাহ ছাড়া তার কেউ তার জীবন পরিনির্বাহে বিভিন্ন জীবনের বিভিন্ন বিষয় পরিচালনা করতে পারে, সন্তান দিতে পারে, রিজেক দিতে পারে, রিজিক দিতে পারে, অথবা এই জাতীয় কিছু দিতে পারে, অথবা যার অভাব পূরণ করতে পারে, এরকম কিছু মনে করলে সেটা হবে বড় শিরক এবং সেটা হবে রুবুবিয়াতে শিরক, কারণ বিশ্বাসের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। রুবুবিয়াতে শিরক হচ্ছে আল্লাহর কর্মে শিরক করা। পৃথিবীতে আল্লাহর কর্ম আমরা সবাই, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি রিজিক দিয়েছেন, তিনি সব কিছু সুন্দরভাবে পরিচালনা করছেন। যদি কেউ মনে করে এই জাতীয় কোথাও অন্য কারো হাত আছে, তখনই যে বড় শিরকে লিপ্ত হবে এবং রুবুবিয়াতে শিরকে লিপ্ত হবে। রুবুবিয়াতে শিরক দুইভাবে হয়, অস্বীকার করা দ্বারা হয়, অংশীদার করা দ্বারা হয়। অস্বীকার করা দ্বারা কীভাবে শিরক হয়? কেউ যদি মনে করে
সৃষ্টির কোনো স্রষ্টা নাই, সৃষ্টির কোনো স্রষ্টা নাই, তাহলে সে রুবুবিয়তে শিরিক করলো, কারণ সে মিথ্যাচার করছে। এই জন্য নাস্তিক যারা আছে, কমিউনিস্ট যারা আছে, তথাকথিত যারা দিন বিরোধী আছে, দিন বিরোধী দিনের বিরুদ্ধে কথা বলছে, এরা আল্লাহর রুবুবিয়তে শিরিক করছে এবং অস্বীকার করার মাধ্যমে। অনুরূপভাবে যারা মনে করছে স্রষ্টা এবং সৃষ্টি এক, স্রষ্টা এবং সৃষ্টি যারা এক করে দেখছে, তারাও আল্লাহর রুবুবিয়তে শিরিক করছে। এরা কারা? যারা মনে করছে অদ্বৈতবাদী বিশ্বাসী, যারা যারা অহংবাদী বিশ্বাসী, যারা সোহংবাদী বিশ্বাসী, যারা সর্বেশ্বরবাদী বিশ্বাসী, তারা সবাই আল্লাহর রুবুবিয়তে শিরিক করছে, বড় শিরক লিপ্ত হয়ে আছে। যারা মনে করছে স্রষ্টা সৃষ্টির ভিতরে বাস করে, স্রষ্টা মানুষের অন্তরে বাস করে, এরা সবাই আল্লাহর রুবুবিয়তে শিরিক করছে। এরা ইমানদার নয়, এদের পিছনে সালাত জায়েজ হবে না, এদের সাথে আপনার আত্মীয়তা সম্পর্ক হলে শুদ্ধ হবে না, এদের এরা মুসলিম কবরস্থানে মুসলিম কবরস্থানে তাদের মাটি দেওয়ার সুযোগ থাকবে না, তাদের উপর সালাত আদায় করার অনুমতি দেওয়া হবে না। একজন ইমানদার বিশ্বাস করে স্রষ্টা সৃষ্টি থেকে আলাদা, এটা বিশ্বাস না করলে ইমানদার হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দাসীকে জিজ্ঞাসা করেছিলেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায় আছে, তার ইমান পরীক্ষার জন্য। তখন দাসী জবাব দিয়েছিল, ফিসসামা, আকাশ অর্থাৎ উপরে, সেটা আলাদা, কোথায়? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেটা ঘোষণা করেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা তো সেই সত্তা যিনি আসমান জমিন সব সৃষ্টি করেছেন, এর মাঝখানে যা আছে সব তিনি সৃষ্টি করেছেন, সুম্মা ইসতাওয়া আলাল আরশ, তারপর তিনি আরশের উপর উঠেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেভাবে বর্ণনা দিয়েছেন সেভাবে বিশ্বাস করতে হবে একজন ইমানদারকে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছেন যে যদি কেউ এটা বলে যে আল্লাহ আরশের উপর আছে, তবে আরশে কি উপরে না নিচে সেটা আমি জানি না, সে কাফের হয়ে যাবে। একজন ইমাম বলেছেন, কারণ তিনি বলেছেন লিআন্নাল আসফালা লাইসা মিন ওয়াসফির রুবুবিয়্যাতি শাই, কারণ নিচে থাকা রুবুবিয়্যাতের কোনো গুণ নয়, তিনি সবার উপরে এটাকে বিশ্বাস করতে হবে। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাই বলেছেন যে আল্লাহ মুহীতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু, আল্লাহ তাআলা সব কিছুকে পরিবেষ্টন করে আছেন আর সব কিছুর উপরে তিনি রয়েছেন। একটা মানুষ এটা তখনই বুঝতে পারে যখন রব্বুল আলামিনের ক্ষমতা সম্পর্কে কিছু ধারণা সে কোরআন থেকে নিতে পারে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা বলছেন, এই বান্দাগুলো, এই মানুষগুলো, এই শিরকি লিপ্ত ব্যক্তিগুলো, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানেনি, আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা তারা পায়নি। তারপর আল্লাহ তাআলা তার সম্পর্কে সামান্য তুলে ধরেছেন জিনিস, সেটা কি? ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামা, সমস্ত জমিন রব্বুল আলামিনের মুষ্টির ভিতরে থাকবে কিয়ামতের দিন। জমিনগুলো, যত ভূমি বলতে যেগুলো আপনার চোখের সামনে আসে, যেগুলো আজ গ্রহ হিসেবে আপনাদের চোখের সামনে তুলে ধরা হয়, সবই ভূমি, কারণ আসমান কেউ দেখেনি, আসমান ভেদ করে গিয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি গিয়েছিলেন মেরাজের রাত্রিতে, আর আল্লাহ তাআলা যাকে রাখার তিনি সেখানে রেখেছেন, যাকে সেখানে আবাদ করা সেখানে করেছেন, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে সেখানে রেখেছেন, আর আল্লাহ তাআলা সেখানে ফেরেশতাদের আবাদ করেছেন। আকাশে এমন কোনো জায়গা নেই যেখানে ফেরেশতারা হয় রুকু অবস্থায় নেই, না সিজদা অবস্থায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে আমরা সেটা জানতে পারি, আকাশ হচ্ছে ফেরেশতাদের জায়গা। সেই জায়গায় আমরা পৌঁছতে পারিনি, কেউ পৌঁছতে পারেনি এবং পৌঁছতে পারবে না। আল্লাহ তাআলা তাদেরকে, আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে সেখানে নিয়ে গেছেন, তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেখানে নিয়ে গেছেন। এই সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর মুষ্টি সাব্যস্ত করেন, কোরআনে কারীম যেভাবে আসছে সেভাবে আল্লাহ তা আমরা বিশ্বাস করি, কিন্তু তার ধরন আমরা জানি না। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন, ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, সমস্ত আকাশ আল্লাহর ডান হাতে থাকবে, পেঁচানো থাকবে। যত আকাশ আছে, সাত আকাশ সবগুলো আল্লাহ তাআলার ডান হাতে থাকবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াওমা নাতউইস সামাআ কাতাইয়্যি সিজিলিল কুতুব কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। ইয়াওমা নাতউইস সামাআ, যেদিন আমি ভাঁজ করে রাখবো আসমানসমূহকে,
কাতয়ি সিজিলিল কুতুব, লেখার জন্য কাগজ যেভাবে ভাঁজ করে রাখা হয় একটার পর একটা, এভাবে আল্লাহ তাআলা তার হাতের মধ্যে আসমান সমূহ রাখবেন। ওয়াসসামাওয়াতু মাতুইয়াতুন বিয়ামিনিহি, যেভাবে বলেছেন কিভাবে রাখবেন সেটা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ঠিক জমিনগুলো আল্লাহ তাআলা রাখবেন আরেক হাতের মধ্যে। এরপর তিনি বলবেন, অন্য হাদিসে এসেছে, আইনা আই আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজা দিরাজ দুনিয়ার রাজারা আজ কোথায়? সে আল্লাহ তাআলা, তিনি কত মহান, কত মহান তিনি, কত আজিম তিনি, কত আকবর তিনি, অথচ তাকে মানুষ মনে করছে কেউ কেউ তার পেটের ভিতরে বাস করে, কেউ বলে সব জায়গায় বাস করে। এই জাতীয় কথা যারা বলে তারা আল্লাহর রুবুবিয়তে শিরিক করছে, তারা আল্লাহর রুবুবিয়তে শিরিক করছে। আবার কেউ কেউ বলে থাকে যে আল্লাহ তাআলা অবতীর্ণ হয়ে নাজিল হয়ে কারোর ভিতরে প্রবেশ করে। যারা মনসুর হাল্লাজের মতো বিশ্বাস করে আনাল হক, এরা সম্পূর্ণরূপে মুশরিক, এরা শিরকে লিপ্ত, এদের পিছনে সালাত জায়েজ নেই, এদের সাথে কোনো রকমের ইমানদারের সম্পর্ক থাকতে পারে না, ইমানদার এই জাতীয় কোনো বিশ্বাসে বিশ্বাসী হয় না। অনুরূপভাবে অনেক মানুষ আছে তারা মনে করে রব্বুল আলামিন তিনি উপরে থাকলেও বান্দা তার রূহটা গিয়ে আকাশে ও আল্লাহর সাথে মিলিত হয়, এই জন্য নাউজুবিল্লাহ তারা এই জাতীয় বিশ্বাস করে। কারা জানেন, যারা অনেকেই বলে থাকে যে নির্বাণ তন্ত্র বিশ্বাসী, নির্বাণা বলে, কেউ কেউ ফানাফিল্লা বলে, কেউ কেউ বাকাবিল্লা বলে, এই জাতীয় বিশ্বাস আজ আমাদের সমাজে না রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আছে। যারা বিভিন্ন দরবার খুলে বসেছে, এই দরবারগুলিতে এই জাতীয় জিনিসেই শিক্ষা দেওয়া হয়, এই জাতীয় জিনিসে শিক্ষা দেওয়া হয়। তারা মানুষকে, তাদের তথাকথিত মুরিদদেরকে এই জন্য শিক্ষা দেয় কিভাবে একজন ইমানদার বিশ্বাস করতে পারে যে তারা বিয়ের ব্যবস্থাপনা করছে। এই জন্য তারা বলে ওরস শরীফ, ওরস শব্দের অর্থ বিয়ে, আর আরিস অর্থ হলো আরিস, আরিস শব্দের অর্থ হচ্ছে যিনি নওশা, আর অর্থাৎ যিনি বিয়ে করবেন বর, আর আরুস হচ্ছে কনে, আর ওরস হচ্ছে বিয়ে। এরা মনে করে যেদিন তিনি মারা গেছেন তিনি আল্লাহর সাথে বিয়ে দিয়েছেন, নাউজুবিল্লাহ, এই জন্য তারা ওরস পালন করে থাকে। অনুরূপভাবে কিছু মানুষ আছে নাম দিয়েছে বেসাল শরীফ। আমি বললাম বেসাল কি জিনিস? বেসাল আরবি শব্দ, এর অর্থ মিলন, মিলনের গান গায় তারা, যে মিলন হয়েছে এখন আল্লাহর সাথে, নাউজুবিল্লাহ। এই জাতীয় কথা যারা বলবে তারা ইমানদার নয়, তারা ইমানদার নয়, তারা হিন্দুদের থেকে তাদের বিশ্বাস নিয়েছে, বিভিন্ন বিশ্বাস থেকে বৌদ্ধদের থেকে নিয়েছে, বিভিন্ন বিভিন্ন ধর্ম জৈনদের থেকে নিয়েছে, কিন্তু তারা আল্লাহ তাআলা তার কোরআনে যা বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে যা বলেছেন সেগুলোতে বিশ্বাসী নয়। তারা তাওহীদে বিশ্বাসী হতে পারেনি, তাদের তাওহীদ শুদ্ধ হয়নি, এই জন্য তাদের ঈমান আসে। সারা রাত যদি সালাত আদায় করলো, সারাদিন যদি তারা সওম পালন করে, তাদের সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য তাওহীদের বিশ্বাস যতক্ষণ পর্যন্ত এইটা না হবে যে স্রষ্টা এবং সৃষ্টি আলাদা, ততক্ষণ পর্যন্ত একজন ইমানদার, একজন মানুষ ইমানদার হতে পারবে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই জাতীয় কথার মাধ্যমে যারা বলবে অহংবাদ সহংবাদে বিশ্বাসী হবে, অথবা যারা অদ্বৈতবাদে বিশ্বাসী হয়ে যাবে, এরা কারা? এরা আমাদের চোখের সামনে আছে, এমন মানুষ আছে যারা এই জাতীয় গান গেয়ে থাকে, এই জাতীয় কথা বলে থাকে, যাদের নামে আজ বিভিন্নভাবে বড় বড় লকব জুড়ে দেয়া হয়, বড় বড় এই জাতীয় মৌলবি বলেন, অথবা মীর বলেন, অথবা এই জাতীয় যারা আছে ইবনে আরবি বলেন, ইবনে হুদ বলেন, তিরমিসানি বলেন, এরা সবাই এই জাতীয় আকিদায় বিশ্বাসী ছিল। অথচ আমাদের সমাজে যারা ইসলাম প্রচার করছে এদেরকে তারা মনে করছে যে এরা নাকি আমাদের পূর্বসূরি। কখনো নয়, আমাদের পূর্বসূরি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম, সাহাবায়ে কেরাম এবং আইমে মুস্তাহিদিন এবং মুহাদ্দিসিনে কেরাম, এরা হচ্ছে আমাদের পূর্বসূরি। এই জাতীয় শিরকি লোকগুলি মুশরিকি আকীদা তারা প্রচার করেছে, এরা কখনো আমাদের পূর্বসূরি হতে পারে না, তাদের কথা শোনা যাবে না। শুনতে হবে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে যা এসেছে সেটাকে সব জায়গায় প্রাধান্য দিতে হবে। তৃতীয় শিরিক কিভাবে হয়? অস্বীকার করার মাধ্যমে তৃতীয় শিরিক হয় যখন কেউ আল্লাহর নামগুলোকে অস্বীকার করে। আল্লাহ নামগুলিকে অস্বীকার করেছে জাহমিয়ারা, অনুরূপভাবে আল্লাহ নামগুলিকে অর্থশূন্য করেছে মুতাজিলারা, বর্তমান যুগেও মুতাজিলা আছে, শিয়ারা সবগুলি মুতাজিলা, প্রত্যেক শিয়া মানেই মুতাজিলা। মুতাজিলারা
আল্লাহর নাম গুণকে অস্বীকার করে এবং আমাদের সমাজে অনেক মানুষ আছে সাতটি বা আটটি গুণ ব্যতীত বাকি সমস্ত আল্লাহর হাজার হাজার লাখ লাখ গুণকে অস্বীকার করে বসেছে। এরা আল্লাহ তাআলার উপর ঈমান কিভাবে এদের শুদ্ধ হতে পারে? আশারিয়া বলেন, মাতুরিদিয়া বলেন, অথবা এই জাতীয় লোকগুলো যারা আল্লাহর গুণকে অস্বীকার করে, যারা আল্লাহর মুতাযিলাদের মধ্যে যারা আল্লাহর নামকে অস্বীকার করে অথবা নামগুলিকে অর্থশূন্য করে ফেলে, এরা প্রত্যেকেই ঈমানের ক্ষেত্রে দৈন্যতায় ভুগছে। এরা তাওহীদের উপর ঈমান আনতে পারেনি, এরা শিরকি লিপ্ত হয়েছে। শিরকি লিপ্ত হওয়ার আরেকটি হচ্ছে, আমরা বলেছিলাম প্রথম শিরকি লিপ্ত হয় অস্বীকার করার মাধ্যমে রুবুবিয়াতে আল্লাহর প্রভুত্বে। দ্বিতীয় শিরকি লিপ্ত হয় যারা আল্লাহ তাআলাকে অংশীদার করে নিয়েছে। অংশীদার কারা করে? অংশীদার সরাসরি অংশীদার করে থাকে, যেমন হিন্দুরা তিনজনে বিশ্বাসী হয়, যেমন যারা মাজুস উপাসক অগ্নি উপাসক তারা দুই সত্তায় বিশ্বাসী। অনুরূপভাবে যারা বৌদ্ধ আছে তারা বৌদ্ধকে আল্লাহ সমকক্ষ দাঁড় করিয়েছে। অনুরূপভাবে যারা জৈন আছে তারা মহাবীরকে আল্লাহ সমকক্ষ দাঁড় করিয়েছে। অনুরূপভাবে ইহুদিরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তারা শিরিক করত, তারা বলতো উজাইর ইবনুল্লাহ, উজাইর আল্লাহর সন্তান, নাউযু বিল্লাহ মিন যালিক, এই জাতীয়রা শিরকি লিপ্ত হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, তারা তো অন্য ধর্মের, এই উম্মতের ভিতরে কিছু মানুষ আছে এইভাবে অংশীদারিত্বের শিরকি লিপ্ত হয়েছে। আমি কিছু উদাহরণ দেব, আপনি বুঝতে পারবেন কিরকম অংশীদারিত্বের শিরকি লিপ্ত হয়েছে। দেখুন, আল্লাহর সত্তাতে যারা শিরিক করেছে, আল্লাহর সত্তাতে যারা শিরিক করছে তাদের মধ্যে ওই সমস্ত লোকগুলি অন্যতম যারা মনে করে যে আল্লাহর সাথে অন্য কেউ পৃথিবী পরিচালনা করছে। এদের মধ্যে কেউ কেউ মনে করে থাকে যে তথাকথিত গাউস আছে, এই গাউস পৃথিবীকে বাঁচিয়ে দিবে, পৃথিবী ডুবে যাচ্ছে না তার কারণে, ইত্যাদি কথা তারা বিভিন্নভাবে, এমনকি শুধু তাই বলে না, তারা গাউসে আজম বলে। গাউস অর্থ হচ্ছে উদ্ধারকারী। উদ্ধারকারী কে? আল্লাহ ছাড়া কোনো উদ্ধারকারী নেই, অথচ তারা গাউসে আজম বলে। অর্থাৎ একজন মানুষকে গাউসে আজম বলার অর্থ হচ্ছে মহা উদ্ধারকারী। আল্লাহ রব্বুল ইজ্জতের জায়গা তারা কোথায় রেখেছে আমাকে বলুন? তারা তো আল্লাহ রব্বুল ইজ্জতকেই বিশ্বাস করছে না। এখন দেখা যাচ্ছে তাদের মত হচ্ছে এটা যে তিনি সব দায়িত্ব তার উপর ছেড়ে দিয়েছেন, নাউযুবিল্লাহ। এই জাতীয় বিশ্বাসে আজ আমাদের সমাজে অনেকে বিশ্বাস করে, অনেকে মসজিদের নাম রাখে গাউসুল আজম। আমি বুঝতে পারি না কিভাবে এটা হতে পারে। এটা হচ্ছে ওমায়ুকুন আকসারহুম বিল্লাহ ইল্লাহুম মুশরিকুন। আল্লাহর সাথে ঈমান আনার পাশাপাশি তারা শিরিক কিভাবে করে দেখে নেন। মসজিদের নাম রাখছে গাউসুল আজম, যদি আল্লাহকে বলা হতো একটা কথা ছিল, তারা আসলে আল্লাহকে উদ্দেশ্য করেনি, তারা উদ্দেশ্য করেছে তথাকথিত এক ব্যক্তিকে যিনি মানুষ ছিলেন, যিনি মারা গেছেন, যিনি মায়ের দুধ পান করেছেন, যিনি রাস্তায় হেঁটেছেন, যিনি পায়খানা পেশাবের ব্যাগ ছিল তার, তাকে তারা গাউসে আজম বানিয়ে নিয়েছেন এবং তারা তার নামে এমন এমন কিচ্ছা রটনা করেছেন, তিনি তা থেকে সম্পূর্ণ মুক্ত। তিনি একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু তারা তার নামে বাড়াবাড়ি করে তারা শিরকে লিপ্ত হয়েছে। উম্মতে মুসলিমা সহ পূর্ববর্তী উম্মত, প্রত্যেকটি উম্মতের মধ্যে তখনই শিরিক এসেছে যখন মানুষ বাড়াবাড়িতে লিপ্ত হয়েছে। আপনারা দেখুন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা, সেখানে শিরকে তারাই লিপ্ত হয়েছে যারা ওয়াদ, সুয়ার, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই পাঁচটা সত্তা আল্লাহর ওলিকে ধীরে ধীরে তারা ইবাদত শুরু করে দিয়েছে। আজ আমাদের সমাজে সেরকম ইবাদত চালু হয়ে গেছে, যেখানে যান সেখানে শুধু মাজারের ছড়াছড়ি, সেখানে এই জাতীয় কবরগুলো আজ বহু গুণ অনেকে এই বিভিন্নভাবে দেখতে পাই আমরা, সেগুলোকে এখন মার্বেল পাথর দিয়ে সুন্দর করে সেগুলিকে সাজিয়ে দেওয়া হয়েছে। কি জন্য? অনেকখানে গেলাম, দেখলাম লেখা আছে যে ওখানে টাকা দিবেন না, রসিদ নিয়ে টাকা দিন, মানে টাকা দিলে হারাম হবে, রসিদ দিলে জায়েজ হয়ে যাবে। এই জাতীয় জিনিসগুলো আজ আমাদের সমাজ চালু হয়েছে। এরা কি মনে করে যে ওলি আল্লাহরা পৃথিবী পরিচালনা করতে পারে? এদের মধ্যে কেউ কেউ আছে কুতুব বলে, কুতুব নাকি সাতজন আছে পৃথিবীর চার কোণাতে বসে আছে, এরা নাকি পৃথিবী নিয়ন্ত্রণ করছে। এ যদি হয় আল্লাহ রাব্বুল ইজ্জতের কর্ম কোথায় গেল? কোথায় তারা মিথ্যাচার করছে? কোথায় পায় তাদেরকে? ওই কুতুবগুলি কোথায় আছে? কখন ছিল তারা পৃথিবী যখন বিভিন্নভাবে তাতারিরা ধ্বংস করছে, যখন তথাকথিত যারা ইউরোপ আমেরিকার লোকেরা মুসলিমদেরকে ধ্বংস করে চলেছে, কুতুবগুলি বসে আছে কেন? ওরা যায় যুদ্ধ করে না কেন? এরা আসলে মানুষকে বোকা বানাচ্ছে। ওরা সুযোগ বুঝে নিজে কুতুব সাজে, আবার অবস্থা খারাপ হলে নিজে ডাক্তারের কাছে যাওয়ার জন্য ইউরোপ আমেরিকা চলে যায়, অর্থাৎ নিজের কুতুব হয়ে যায়। দেশের ভিতরে ওরা কুতুবুল আরেফিন, কুতুবুল অমুক, কিন্তু এরা সুযোগ বুঝে দেশের বাইরে চলে যায়। কি জন্য? চিকিৎসার জন্য। কি তোমার চিকিৎসা তুমি করতে পারো না, তুমি মানুষকে ধোকা কত দিবা? এই ধোকাবাজ মানুষগুলো আল্লাহর সাথে শিরিক করে চলেছে, নিজেকে তারা রুবুবিয়তের স্থানে বসিয়েছে, তারা অংশীদার করছে। এদের মধ্যে কেউ কেউ আছে তারা বলে, অর্থাৎ
কথা হচ্ছিল প্যারেগ, এদের দ্বারা নাকি পৃথিবী প্যারেগ আছে নাল নড়বড়ে উঠতো, এ জাতীয় কথা তারা বলে থাকে। এই জন্য দেখবেন অনেক সময় তারা দোয়া করার সময় আল্লাহ গাউস কুতুব অমুক তমুককে দাও এগুলি বলে থাকে। কোথায় এগুলো, কেন দিতে হবে ওদেরকে? আবাদত করেছেন আপনি, দোয়া করবেন আপনার নিজের জন্য, ওই সমস্ত লোকদেরকে যারা পৃথিবীতে অস্তিত্ব নাই ওদের জন্য আপনি কিসের দোয়া করছেন? এই এই দোয়াগুলো আজ আমাদের সমাজে প্রচুর পরিমাণে হয়, এমন এমন বেদাতির সাথে সাথে শিরকের দিকে চলে যায় তারা। যখন প্রথমে যে জাতীয় বেদাত যে বক্সে দেয়, একটা বেদাত এই যে দোয়া বক্সে দেয়া, কিছু হুজুর কাছে আসে বলবো হুজুর আমার দোয়াটা একটু বক্সে দেন, এইটা অবশ্যই বেদাত, এতে কোনো সন্দেহ নাই। আপনার দোয়া আপনি করবেন বক্সে দিবেন কি জন্য, কিসের বক্সে দিবেন? এটাকে পোটলা নিক্ষেপ করে দিবেন তার গায়ের উপর দিয়ে, এটা মিথ্যা স্যার, এগুলি কোনো সিস্টেমের সিস্টেম নাই। উনি এখন যখন বসছে এখন তিনি গাউস কুতুব বিশ্বাসী, তিনি তাদেরকে কিছু নিক্ষেপ করে দিলেন, এটা আরেক শিরকে লিপ্ত হলো সমাজের মধ্যে, সেটা প্রচলিত আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বি শাইয়্যান, আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শরীক করো না। এই রুবুবিয়তে শিরিক করে চলেছে বহু মানুষ, এরকম রুবুবিয়তে শিরিক তারাও করে যারা মনে করে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে, যারা মনে করে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে, এরকম গায়েবের খবর জানতে গেলেই তার ঈমান চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আতা কাহিনান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি কোনো গণকের কাছে যায়, গণকের কাছে যায় এবং সে যা সত্য বলেছে তা বিশ্বাস করলো, সে যা বলেছে তা বিশ্বাস করলো, তার সত্য বলে বিশ্বাস করলো সে যা বলেছে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা নাজিল হয়েছে তার সাথে সে কাফের হয়ে গেল। অর্থাৎ যারা এই জাতীয় গণকের কাছে যাবে কিছু বিশ্বাস করবে তারা কাফের হবে। কেন? গণক তাকে ভবিষ্যতের খবর দিচ্ছে, ভবিষ্যতের খবর কে জানে? আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন কুল্লা ইয়ালু মান ফিস সামাওয়াতিল ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, বলুন আসমান এবং জমিনে গায়বের সংবাদ একমাত্র আল্লাহই জানে, আর কেউ জানে না। সুতরাং যে কেউ এরকম দাবি করবে, যে কেউ যার জন্য হোক আল্লাহ ছাড়া যার জন্য হোক এরকম দাবি করলে সেই মুশরিক হয়ে যাবে। অনেকে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক্সেপশন করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন কুল্লা আলামুল গায়েব, বলুন যে আমি গায়েব জানি না। লাউকুন ওয়ালাউ কুনতু আলামুল গায়েব লাস্তাকসারতু মিনাল খায়র, যদি আমি গায়েব জানতাম কল্যাণ বেশি বেশি করে করতাম। যদি তিনি গায়েব জানতেন এই 70 জন বীর মাউনার ঘটনার 70 জনকে তিনি পাঠাতেন না, কারণ পাঠাইলে এদেরকে মেরে ফেলবে তো জানতেন, তাহলে মেরে ফেলার জন্য পাঠিয়েছেন? এটা কখনো হতে পারে? একজন মানুষ ইমানদার বিবেকবান কখনো সেটা বিশ্বাস করতে পারে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেভারেল জায়গাতে এই জিনিসটি নিষেধ করেছেন, কেউ যেন বলে এটা বলে না, এটা না বলে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে জিনিসের জ্ঞান দিয়েছেন সেগুলো তিনি জানেন, সেগুলো আর গায়েব নেই, সেগুলো আপেক্ষিক গায়েব। দুনিয়ার বুকে আপেক্ষিক গায়েবের সংখ্যা অনেক, একজন মানুষ একটা অংশ জানে আরেকটা অংশ জানে না, সেটা আপেক্ষিক জিনিস, সেটা মূল গায়েব নয়, সেগুলো আমার কাছে সেটা গায়েব রয়ে গেছে। উনি পড়ছে উনি জানছে, উনি দেখছে উনি জানছে, আমি জানিনি, কিন্তু এটা গায়েব বলা হয় না এটাকে। এটা হচ্ছে আপনার দৃষ্টিতে জানতে পারেননি, আপনার জাহালত মূর্খতা, তিনি জেনেছেন এই জন্য তার এলম অর্জিত হয়েছে, এটা গায়েবের জ্ঞান নয়। আল্লাহ তার রসুলের আল্লাহ তাআলা তার রাসূলকে যা জানিয়েছেন সেটা গায়েব বলা যাবে না। সুতরাং একমাত্র আল্লাহই গায়েব জানে। আর যারা এরকম গায়েব জানার জন্য কোথায় যায়? হাত গনে, এই মোহাম্মদপুরে কোথাও কোথাও দেখবেন যে হাত ভিজিয়ে রাখছে। হ্যাঁ, কোথাও দেখলাম চাংখার ফলে দেখলাম লেখা আছে এলেম দিয়ে তদবির করা হয়। এলেম দিয়ে নাকি তদবির করা হয়? কোন এলেম দিয়ে তদবির করা? লেখা আছে ছেলে একটা মেয়ে একটা রশি দিয়ে টানায় রাখছে, ছেলে মেয়ের কাছাকাছি করে দেওয়া। এরা কুফুরিতে লিপ্ত, শিরকি লিপ্ত এবং অন্যায়, এরা এরা সবচেয়ে নিকৃষ্টতম মানুষেরা। এরা নিজের নিজেরটাও তো নিজে জানে না। এদেরকে ভালো করে মার দিলে বোঝা যাবে যে তুমি জানো কিনা, তোমাকে মার দিব, একটু আগে তোমাকে মার দিবে তুমি জানতে কিনা। এরা আসলে মিথ্যুক। এই জাতীয় মানুষের কাছে যাওয়ার অর্থ হচ্ছে আল্লাহর রুবুবিয়তে শিরিক করা, আল্লাহর রুবুবিয়তে শিরিক করা। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা আলা রাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার বিধান দিবেন তিনি। যারা আল্লাহর বিধান দেওয়ার আজ নতুন পদ্ধতি চালু করেছে, 2 রাকাত নামাজ চালু করেছে অথবা 1000 রাকাত নামাজ চালু করেছে, এরা কিন্তু আল্লাহর শরীয়তের মধ্যে নিজেকে ইন্ট্রোডিউস করে নিয়েছে। এরা আল্লাহর শরীয়ত নিজে প্রবর্তন করার অধিকার রাখে না। শরীয়ত দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ তাআলা, তিনি শুধু শরীয়ত দিবেন। যারা নিজেকে নিজেরা নতুন নতুন শরীয়ত দেয়, সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো জিকিরগুলি না করে নিজেরা জিকির চালু করে,
এরকম অনেক পীর সাহেবকে পাবেন নিজেরা নতুন নতুন অজিফা জারি করেছে। কোরআন এবং সুন্নাত সুন্নার অজিফা তাদের কাছে ভালো লাগে না, তারা নিজের অজিফা জারি করে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তিনবার কুল হুয়াল্লাহু আহাদ পড়তে, তারা বলে যে এগারো বার পড়েন। তারা বলবে এরকম ভাগ, তারা সব কিছু উল্টে দিতে তারা পছন্দ করে। এরা রসুলের জায়গাতে এসেছে, এরা নিজেরা শরীয়ত প্রবর্তন করতে চাচ্ছে। এরা তাদের জিজ্ঞাসা যদি করা হয় কোত্থেকে নিয়েছেন, বলবে আমি আমার ওস্তাদ থেকে পেয়েছি, অথবা আমি আমার পীর সাহেব বলেছে, এটা কোনো দলিল নয়, এটা শরীয়ত প্রবর্তন। এর অনুরূপ হবে যারাই আল্লাহর শরীয়তকে পরিবর্তন করবে তারাই আল্লাহর জায়গায় নিজেকে বসিয়েছে। এই জন্য আল্লাহর রুবুবিয়তে অংশীদারের মাধ্যমে শিরক হয় তিনটি দিক দিয়ে। একটি হচ্ছে আল্লাহর সর্বময় ক্ষমতাতে, আরেকটি হচ্ছে আল্লাহ তাআলার সর্বময় জ্ঞানের দিক থেকে, আল গায়বের দিক থেকে, আরেকটি হচ্ছে আল্লাহ তাআলার সর্বময় বিধান দানের দিক থেকে। এই তিনটি জায়গায় যারা শরীক করবে তারা আল্লাহর সাথে শরীক করলো। অনেক মানুষকে আপনি দেখবেন তাবিজ নিয়ে বিশ্বাসী হয়ে আছে, অনেক মানুষকে আপনি দেখবেন যে তারা কবরে বিশ্বাসী হয়ে আছে, অনেক মানুষকে আপনি দেখবেন তাদের সন্তান দানের জন্য কবরের কাছে গিয়ে বলে, কবরের কাছে তারা যায়, কেন যায়, তারা মনে করছে যে সন্তান দিতে পারে এই লোক। যারা এরকম কিছু বিশ্বাস করবে তারা শুধুমাত্র আল্লাহর ইবাদতে শিরিক করে, তার রুবুবিয়তে শিরিক করছে, কারণ তাদের অন্তরের ভিতরে আছে এই লোকের ক্ষমতা আছে, এই লোকের ক্ষমতা আছে। বিশ্বাস করুন কবরবাসীর কোনো ক্ষমতা নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, আমি এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহর কথা আনছি কারণ আমাদের দেশে বেশিরভাগ মানুষই হানাফি, তাদের বসা উচিত যে ইমাম কি বলেছেন। ইমাম বলছেন যে একজন এক ইস্তিনজাদুল মাখলুক বিল মাখলুক কাস্তিনজাদুল গরীব বিল গরীব, একজন একজন মানুষ একজন সৃষ্টি আরেক সৃষ্টির মাধ্যমে কোনো কিছু উদ্ধার পাওয়ার কামনা করার অর্থ হচ্ছে ডুবন্ত মানুষ যেন আরেকজন ডুবন্ত মানুষ দিয়ে নিজেকে বাঁচতে চেষ্টা করছে, সেরকম দুই যে উভয় তো ডুবে আছে। অর্থাৎ আমরা সবাই সৃষ্টি, স্রষ্টা হচ্ছেন তিনি, তিনি আমাদেরকে উদ্ধার করবেন। আর যখনই আপনি বিশ্বাস করবেন যে সৃষ্টি ছাড়াও আর কেউ, স্রষ্টা ছাড়াও আর কেউ উদ্ধার করতে পারে, তখনই আপনি আল্লাহর সাথে শরীক করে বসলেন। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ ছাড়া আর কারো মাধ্যমে কিছু চাওয়া আমি হারাম গোসা হারাম মনে করি, কারণ যা শিরিক। আল্লাহ ছাড়া অন্য কারোর মাধ্যমে আল্লাহ অমুকের ওসিলায় দান করেন, এটা ইসলাম অনুমোদন করে না। অমুকের ওসিলা আপনাকে দিবে কেন? আপনার নিজের ন্যাক আমলের ওসিলা দেন, আল্লাহর নাম এবং গুণের ওসিলা দেন, অথবা কোনো ন্যাককারের দোয়ার সাথে শরীক হয়ে আমিন বলেন, যেমনিভাবে কুনুতে নাজিলাতে আমরা করে থাকি, এগুলোতে অবশ্যই এটার নাম হচ্ছে শরাই ওসিলা। এর বাইরে ব্যক্তি সত্তার ওসিলা যেটাই দিবেন এটা শিরকের আরেক শিরকের নামান্তর ছাড়া কিছুই নয়। আবু হানিফা রহমতুল্লাহ তা কঠিনভাবে বর্ণনা করেছেন। দেখুন একজন ইমাম যেভাবে তার ছাত্রদেরকে বর্ণনা করে গেছেন আকিদার কথা, সেটাও লোকেরা নিচ্ছে না। কেন নেয় না? তাদের কাছে সেটা গ্রহণযোগ্য হয় না, তাদের কাছে পরবর্তীদের কথা বেশি গ্রহণযোগ্য হয়, পরবর্তী তাদের পীর ফকিরদের যা বলেছে সেটাকে তারা বেশি তারা প্রাধান্য দিয়ে থাকে। অনুরূপভাবে আল্লাহর ইবাদতে শিরিক করতেও আমাদেরকে নিষেধ করা হয়েছে। আল্লাহর ইবাদতে এতক্ষণ যা বললাম সেটা হচ্ছে আল্লাহর রুবুবিয়তে শিরিক, আল্লাহর রুবুবিয়তে শিরিক যেমন নিষিদ্ধ, ইবাদত হচ্ছে আপনার কাজ, আপনার যাবতীয় কাজ আল্লাহর জন্য নিবেদিত হবে, এটা হচ্ছে তাওহীদুল ইবাদা। এটার কোনো কিছু যদি কোনো একটি অংশ যদি কোনো অন্যের জন্য নিবেদিত করেন সেটা হবে তাওহীদ, এটা হবে শিরক ফিল ইবাদা, শিরক ইবাদতে শিরক হবে। ইবাদতে শিরক কীরকম? আপনি সালাত আদায় করেন, আপনি যাকাত দেন, আপনি সওম পালন করেন, আপনি হজ করেন, অনুরূপভাবে আপনি সেজদা করেন, রুকু করেন, অনুরূপভাবে আপনি আল্লাহকে ভালোবাসেন, ভালোবাসা এই যে আশা আকাঙ্ক্ষা এগুলি সব একমাত্র আল্লাহর দিকে নিবেদিত হতে হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়াল মুসলিমিন। এই জন্য আপনার জীবনের প্রত্যেকটি কর্ম উপরমুখী আল্লাহমুখী হতে হবে, আপনার জীবনের প্রত্যেকটি কাজ আল্লাহর দিকে যেতে হবে। যদি আপনার জীবনের কোনো উদ্দেশ্য আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি নিবেদিত হয় আপনি আল্লাহর ইবাদতে শিরিক করলেন এবং আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলেন। অনেক মানুষ আছে এই ব্যাপারে গুরুত্ব দেয় না, কি করছে, দোয়া সবচেয়ে বড় ইবাদত, দোয়ার মধ্যে তারা শিরিক করতেছে, ডাকতেছে তারা খাজারের দরবারে, যারা এই ব্যক্তি ডাকবে এরকম ডাকবে, অথবা কাউকে ডাকবে বিপদে পড়ে যারা বদর বদর করে, অথবা বিপদে পড়ে যারা কোনো লোককে ডাকবে, অথবা কথায় কথায় ইয়া আলী বলবে, তারা প্রত্যেকে এই জাতীয় শিরকে লিপ্ত হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ও আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সমস্ত মসজিদগুলো আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া সেগুলিতে আর কাউকে তোমরা ডেকো না। মসজিদ যেহেতু বলছে, মসজিদ সারা দুনিয়াটাই মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
জয়লাতিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরান, জমিনকে আমার জন্য সিজদার জায়গা বানিয়ে দেয়া হয়েছে এবং পবিত্র অর্জনের মাধ্যম করে দেয়া হয়েছে, অর্থাৎ তায়াম্মুম করার সুযোগ দেয়া হয়েছে এবং সিজদা অর্জনের জায়গা, সিজদা করার জায়গা করে দেয়া হয়েছে। সেই মাসাজিদের দুইটা অর্থ আছে, সিজদার অঙ্গগুলো, অর্থাৎ আপনার সিজদার অঙ্গ হচ্ছে ষাটটি, আপনার কপাল এবং নাক, দুই হাত, দুই হাঁটু এবং দুই পায়ের আঙ্গুল, পায়ের আঙ্গুলগুলো, এগুলো একমাত্র আল্লাহর প্রতি নিবেদিত হবে। এগুলির কোনো একটিকেও আল্লাহ ছাড়া কারো জন্য নিবেদিত করলে সেটাই শিরক হয়ে যাবে। অনেক মানুষকে দেখা যায় কপালের মধ্যে বড় একটা টিপ দিয়ে হাঁটে, মহিলাদের মধ্যে, তাদেরকে বলতে হবে কপালের টিপটা, এটা কপাল একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কারোর জন্য সেটা হতে পারে না। অনেক মানুষকে দেখা যায় বাঁকা হয়ে তারা সালাম দেয়, বাঁকা হয়ে তারা মুসাফা করে, তাদেরকে নিষেধ করতে হবে যে শিরকের মাধ্যম হয়ে যাচ্ছে, সরাসরি শিরক না হলেও ধীরে ধীরে শিরক হয়ে যাবে সেটা। আর যে অন্তর থেকে যেটা আসে, সেটা অন্তর থেকে যদি কোনো সম্পূর্ণরূপে তাজিমের অবস্থা চলে আসে তখন সেটা শিরকও হয়ে যাবে। তাহলে একজন মানুষ শিরকের ভিতরে লিপ্ত হয়ে যায় ক্ষণিকে, ইবাদত একমাত্র আপনার মনের যত আকুতি যার কাছে বলতে পারেন তিনি হচ্ছে রব্বুল আলামিন। একজন মানুষ ইবাদত করে, ইবাদত ছাড়া থাকতে পারে না, কোনো মানুষই ইবাদত ছাড়া থাকতে পারে না। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টিকে সৃষ্টি করার মাধ্যমেই আমাকে দুটো জিনিস লিখে দিয়েছেন, একটা হচ্ছে আল ফাকর, অভাব, মানুষের ভিতরে অভাব থাকবেই, আরেকটি হচ্ছে মানুষ চিন্তাশীল হয়। দুইটা জিনিস আছে মানুষের ভিতরে, যে স্বাভাবিকভাবে সে বিবেকবান হয়, একটু একটু চিন্তা করবে, আর যদি কোনো বিবেকবান হয় তার অভাব বোধ থাকবে, সে অভাব বোধ পূরণ যদি আল্লাহর কাছে না যায় তো অন্যের কাছে যাবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা আল্লাহর কাছে যদি কোনো আপনি পায়ের জুতা ছিঁড়ে যায় সেটাও চাইতে বলা হয়েছে, এমনকি সর্বোচ্চ জিনিস চাই জান্নাতুল ফেরদাউসও চাইতে বলা হয়েছে। কিন্তু আমরা আল্লাহর কাছে না চেয়ে প্রথমেই কোনো মানুষের ধর্ণা দেই, কোনো পীরের ধর্ণা দেই, কোনো দরগার ধর্ণা দেই, যারা এই জাতীয় কাজ করবে তারা আল্লাহর ইবাদতে শিরিক করছে। কারণ যারা ধর্ণা দেয়াটা হচ্ছে আল্লাহর কাছে ধর্ণা দিতে হয়, সেটা আল্লাহ অন্য কারো কাছে ধর্ণা দিলে সেটা ইবাদত হয়, আর সে ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হওয়ার কারণে সেই শিরকি ইবাদতে লিপ্ত হয়েছে। এই জাতীয় শিরকি ইবাদত বহু আছে। একজন মানুষ যখন আল্লাহর তাসবিহ পাঠ করবে এটা হচ্ছে নির্দেশনা, আল্লাহর তাকবীর পাঠ করবে এটা হচ্ছে নির্দেশনা, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে বড় মনে করলে, আল্লাহ ছাড়া অন্য কারো তাসবিহ পাঠ করলে, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নিজের জীবনের কোনো কিছু যদি নিবেদিত করে তাহলে এই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো এবং তার কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। লা ইউকবালু মিনহু সারফাউ ওয়ালা আদলা, কোনো ন্যাক আম কোনো ফরজও কবুল করা হবে না, নফলও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সুতরাং এই জাতীয় শিরিকে মুক্ত থাকা একজন ইমানদারের প্রথম কাজ, এমন এই ইমানদার সবসময় শিরকের বাহনগুলিকে বন্ধ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শিরিক হতে পারে কিন্তু শিরিক হয়নি সেই জিনিসগুলো তিনি বন্ধ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে এসে কিছু লোক বলল, ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ওয়া শাইতা, হে আল্লাহ রাসূল, আল্লাহ যা চেয়েছে আপনি যা চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে নিষেধ করলেন, তিনি বললেন তুমি এটা কেন বলেছো, আজ আলতানি লিল্লাহি নিদ্দান, তুমি কি আল্লাহর সাথে আমাকে শরীক সাব্যস্ত করছো, কুল মাশাআল্লাহ সুম্মা শাইতা, বলুন যে আল্লাহ, বলো এটা যে আল্লাহ যা চেয়েছেন তারপর আপনি যা চেয়েছেন, তারপর চাওয়ারও কারণ আছে, যদি সত্য হয় বলা যাবে, অসত্য হয় মিথ্যা কথা হবে। অনেক মানুষ আছে যখন আপনার কাছে আসে বড় লোকের, আপনি খুশি করার জন্য বলেন আপনার দয়া, আপনার কারণে আমি এই কাজটা করেছি, এটা হয়ে গেছে আমার চাকরি, যদি মিথ্যা কথা হয় মিথ্যা কথা, এমন আল্লাহ ছাড়া কেউ সেটা করতে পারেনি। হ্যাঁ, তিনি যদি সুপারিশ করে থাকেন বলবেন যে আপনি আল্লাহ করে দিয়েছেন, আপনি সুপারিশ করেছিলেন, এটা বলতে পারবেন, কিন্তু এর বাইরে আপনার আল্লাহ এবং আপনি করেছেন বলে সরাসরি শিরিক হয়ে যাবে। এই জাতীয় কাজগুলি আমাদের জানতে হবে। অনেক মানুষ কথায় কথায় শিরিক করছে, অনেক মানুষ বলে থাকে প্যারাসিটামল আমার রোগ ভালো করে দিয়েছে, সেটাও শিরিক, প্যারাসিটামল আপনার রোগ ভালো করতে পারে না। অমুক কবিরাজে ভালো হয়ে গেছে, অমুক কবিরাজের কারণে ভালো হতে পারে না, ভালো করে আল্লাহ রাব্বুল ইজ্জত। আপনি বলতে পারেন অমুকের ওষুধ খেয়েছি, আল্লাহ তাআলা সেটাকে কার্যকর কাজ করতে দিয়েছে, সেই জন্য আমার শরীর ভালো হয়েছে। কারণ অনেক মানুষ আছে সারাদিন ওষুধ খায় কিন্তু ভালো হয় না, আপনি দেখেছেন। এর অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জতের যতক্ষণ পর্যন্ত তার নির্দেশনা আসবে ততক্ষণ পর্যন্ত সেখানে কোনো কিছুই ভালো হবে না। সুতরাং একজন মানুষের এই দশটি ওসিয়তের প্রথম ওসিয়তটি আমি আলোচনা করছি, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনে কারিম বলছেন, কুল তাআলা আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়ান। প্রথম নির্দেশনা হচ্ছে এটা, আসো তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই, জানিয়ে দেই, তোমাদেরকে পড়ে শোনায় সেটা কি,
তোমাদের উপরে আল্লাহ তুশরিকু বি শাইয়ান, আল্লাহর সাথে সামান্যতম জিনিসকে তোমরা শরীক করিও না। এই শিরকের এই ব্যাপক আলোচনা এই জন্য করলাম কারণ সমাজে এই জিনিসটা এত বেশি প্রচলিত, আর কেউ দেখে না, সবাই কেউ বড় বড় জিনিস দেখে কিন্তু আমাদের যারা আমরা যারা পড়ালেখা করেছি একটু আমরা শুধু এটাই দেখি এবং সবাই এটাকে ছোট জ্ঞান করে, কিন্তু এটা যে মানব জীবনের সবচেয়ে বড় ক্ষতিকর জিনিস এটা অনেকে খেয়াল করে থাকে, খেয়াল করে না। দ্বিতীয় যে নির্দেশ দেওয়া হচ্ছে অবিল ওয়ালিদাইন ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা হচ্ছে, ভালো ব্যবহার নির্দেশ দেওয়া হয়েছে। পিতা মাতার প্রতি কী ভালো ব্যবহার? পিতা মাতা যদি ইমানদার হয় সব রকমের ভালো ব্যবহার সে পাবে, কোনো সন্দেহ নেই। কাফের হলেও সে তার সাথে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার বুকে তার সাথে সবচেয়ে উত্তম ব্যবহার করবে, দুনিয়ার বুকে পিতা মাতার সাথে উত্তম ব্যবহার নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে কারিমে, এরপরে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারিমা, তাদের দুজনের একজন তোমাদের কাছে বৃদ্ধ হতে পারে, দুজনের একজন তোমাদের কাছে বৃদ্ধ হতে পারে অথবা উভয় বৃদ্ধ হতে পারে। যদি অবস্থা যায় বৃদ্ধ অবস্থায় তারা আবার সেই পালকের বাবুদের মতো হয়ে যায়, তারা অনেক কিছু এমন আবদার করে যে আবদার রক্ষা করা কঠিন হয়ে পড়ে, কিন্তু তাদের সে আবদার রক্ষা করতে হবে। যদি শরীয়ত বিরোধী না হয় তখন সেটাকে আপনাদের মানতে হবে, শরীয়ত বিরোধী হলে সেটাকে মানা যাবে না, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির কারো কথা শোনা যাবে না। সেজন্য তাদের প্রতি সব রকমের ভালো ব্যবহার করতে হবে, সব রকমের ভালো ব্যবহার নমুনা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, তো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ছোট কালে কিভাবে মা বাবা লালন পালন করে সেই জিনিসটি ওই ব্যক্তি বুঝতে পারে যার সন্তান আছে, যে কিভাবে সে বড় করে তুলছে, কত কষ্ট করে তাকে বড় করে তুলছে। ঠিক পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে সেইভাবে তাদেরকে বড় করে তুলতে হবে। আজকের জমানায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পিতা মাতার প্রতি অবাধ্যতা। অনেক মানুষ আছে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে, অনেক মানুষ আছে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, পিতামাতা তাদের জীবনের সর্বস্ব খরচ করে তাকে শিক্ষিত বানিয়েছে, সেই শিক্ষিত হওয়ার সুবাদে সে এখন ইউরোপ আমেরিকা চষে বেড়াচ্ছে, তার বাবাকে রেখে দিয়েছে বৃদ্ধাশ্রমে। অনেক মানুষ তার এখন বাবা মার দেখার সময় নেই, অনেক মানুষ আছে এরকম যে তাদেরকে বলা হয় মারা যাওয়ার পরে বলা হয় যে আঞ্জুমানে মফিদুল ইসলামে দিয়ে দিন, আমার হাতে সময় নেই দেখা করার, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে পিতা মাতার প্রতি অবাধ্যতা। আল্লাহ তাআলা তার হকের পরে প্রথম তার হকের কথা উল্লেখ করেছেন, তার হক হচ্ছে সমস্ত ইবাদত তিনিই পাবেন, তার সাথে আর কাউকে শরীক করা যাবে না। দ্বিতীয় হক হচ্ছে বান্দার, বান্দাদের মধ্যে প্রথম হক হচ্ছে পিতা মাতার। আল্লাহ তাআলা অনেক কিছুকে পিতা মাতার সাথে সংশ্লিষ্ট করে দিয়েছেন, এই জন্য জিহাদে যাইতেও পিতা মাতার অনুমতি না হলে যেতে পারে না, আপনারা জানেন। এই জন্য পিতা মাতার সন্তুষ্টির পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ রব্বুল ইজ্জতের সন্তুষ্টি রয়েছে, আল্লাহ রব্বুল ইজ্জতের সন্তুষ্টি রয়েছে। যতক্ষণ পর্যন্ত পিতা মাতা সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনি গুনাহে কবিরাতে লিপ্ত হয়েছেন এবং আপনার দোয়াও কবুল হবে না, আপনার জন্য এরকম অবস্থা অপেক্ষা করছে, আপনার জন্য এরকম অবস্থা অপেক্ষা করছে। এই জন্য পিতা মাতার প্রতি সার্বিক সদ্ব্যবহার করা একজন ইমানদারের বড় দায়িত্ব, ইমানদার সবসময় চেষ্টা করে পিতা মাতায় খুশি রাখতে। আপনাদের সেই ঘটনা মনে আছে, তিন ব্যক্তি গর্তে আটকা পড়েছিল, তখন একজন তার পিতা মাতার প্রতি সদ্ব্যবহারের ওসিলা দিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছে এবং পাথর একটু সরে গিয়েছিল তিনজনের একজনের এই দোয়ার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মায়ের কবর জিয়ারত করতে এসেছেন কিন্তু কাফের হওয়ার কারণে তাকে অনুমতি দেওয়া হয়নি, তাকে অনুমতি ক্ষমা চাইতে অনুমতি দেওয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন, তার চতুর্পাশে লোকেরা কাঁদছে, তখন বলা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমাকে তাকে আমি চাইছিলাম তার জন্য ক্ষমা প্রার্থনা করতে, আমাকে অনুমতি দেওয়া হয়নি, কারণ শিরিক অবস্থায় মারা গেলে তার জন্য কোনো ক্ষমা প্রার্থনা করা যায় না। অনেক সময় নিয়ে আসবে আপনাদের সামনে জানাজা, বলবেন যে তার শিরিক মুশরিক ছিল কিনা আগে খোঁজ নেই, সালাত আদায় কি করেছি না খোঁজ নেই, যদি দেখবেন যে মুশরিক ছিল শিরিক করত কোনো পীরে তথাকথিত পীরদের মুরিদ এবং তাদেরকে তাদের জীবনে আদর্শ মনে করেছে, ওদের জন্য আপনার কোনো দোয়ার কোনো দরকার নেই, কারণ তাদের দোয়া কবুল হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু হুম ফাসিকুন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান
তারা এই সমস্ত শিরিক করে যারা মারা যাবে তাদের উপরে আপনি কখনো সালাতাদি করবেন না। ওলা তাকুম আলা কবরিহি, তাদের কবর উপর দাঁড়াবেন না, অর্থাৎ ক্ষমা প্রার্থনার জন্য দোয়া করার জন্য দাঁড়াবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করে মাতুহুম ফাসিকুন, এই অবস্থায় তারা মারা গিয়েছে। সুতরাং আপনার আমার জানার দরকার আছে, আজ কারা শিরকের উপর লিপ্ত হয়ে আছে, কারা কুফরিতে লিপ্ত হয়ে আছে, এদেরকে জেনে নিতে হবে। আপনি তাদেরকে দাওয়াতের মাধ্যমে তাদেরকে বের করে নিয়ে আসতে হবে, আর যারা বের হবে না তাদের জীবন তারা নষ্ট করেছে, তাদের জন্য আফসোস করা ছাড়া আমাদের আর কিছু করার থাকবে না। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানিত মুসল্লিয়ান কেরাম, বলছিলাম দশটি ওসিয়তের মধ্যে দ্বিতীয় ওসিয়ত হচ্ছে পিতা মাতার প্রতি সদ ব্যবহার করা। পিতা মাতার প্রতি সদ ব্যবহার অর্থ হচ্ছে তাদের অভাব অভিযোগ, তাদের অভাব অভিযোগ যা আছে তা দেখা এবং সেগুলো দূর করার চেষ্টা করা, এবং তারা যদি দুনিয়া থেকে চলে গিয়ে থাকে তাদের বন্ধু বান্ধবদের ভালো ব্যবহার করা, বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করা। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, এমন সময় এক বৃদ্ধ বেদুইনকে দেখলেন। বৃদ্ধ বেদুইনকে দেখে আবদুল্লাহ ইবনে ওমর দৌড়ে গেলেন, যে বললেন যে আপ কেমন আছেন, তার সুখবর নিলেন, সুখবর নিলেন। নেওয়ার পরে তার মাথার মধ্যে যে পাগড়ি ছিল সেটা তার পাগড়ি মাথায় বসাই দিলেন, এবং তার কাপড় ছিল জামার ভালো কাপড়টা তাকে দিয়ে দিলেন। তখন তার সাথী বললেন, এ তো বেদুইন মানুষ, আপনি একটা দিলেই তো খুশি হইতো, দুটা দিলেন কেন? বলে তুমি জানো না আমার বাবা ওমরের সাথে তার সখ্যতা ছিল, আমি এটার মাধ্যমে আমার বাবার সাথে একটা বড় ভালো কাজ করতে চেয়েছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিরুল ওয়ালেদেন, পিতামাতার প্রতি সদ ব্যবহারের মধ্যে একটি হচ্ছে এটা, তার মারা তার মৃত্যুর পরে তার আত্মীয় স্বজন এবং যারা তার সাথে চলাফেরা করতো, উঠা বসা করতো, তাদের সাথে উত্তম ব্যবহার করা, এটাও পিতামাতার সাথে সদ্ব্যবহার অন্তর্ভুক্ত। এই জন্য একজন মানুষ যখন পিতামাতা মারা যায় তার ফুফুকে দেখা, ফুফুর বা পিতামাতা যাদেরকে দেখতো, আত্মীয় স্বজন দূরবর্তী আত্মীয় স্বজন দেখাশোনা করা, এটাও পিতামাতার প্রতি সদ্ব্যবহার অন্তর্ভুক্ত। আমরা ইনশাআল্লাহ পরবর্তী জুমাগুলো যখন আসতে পারি তো বাকি আটটি বিষয়ে পরে আরও আলোচনা করব। এই জন্য আপনাদের আল্লাহর কাছে এখন আমরা যা জেনেছি সেগুলো যেন আমরা আমল করতে পারি তৌফিক কামনা করছি। আল্লাহ ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি وثنى بملائكه المسبحات القدس وثلث بكم ايها المؤمنون وقال تعالى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مره صلى الله عليه بها عشرا فاقول اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وان سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم اللهم اغفر لنا اجمعين আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আমাদের সন্তানদেরকে তুমি দ্বীনের উপর বড় করো আল্লাহ, আমাদেরকে তুমি তাওহীদের উপর রাখো আল্লাহ, আমাদেরকে তুমি শিরক মুক্ত রাখো আল্লাহ, আল্লাহ আমাদেরকে তুমি পিতামাতার প্রতি সদ্ব্যবহার করার তৌফিক দান করো আল্লাহ, আমাদের জীবনকে সুন্দর করো আল্লাহ, আমাদের যত অভাব অভিযোগ তুমি দূর করে দাও আল্লাহ। তোমার কাছে ছাড়া কারো কাছে আমরা কিছু চাইবো না এরকম বানিয়ে দাও আমাদেরকে আল্লাহ, আল্লাহ তোমার কাছে শুধু চাইবো, আল্লাহ তোমার কাছে তুমি আমাদেরকে সেরকমভাবে তৈরি করে দাও আল্লাহ, আল্লাহ আমাদেরকে তুমি দুনিয়ার বুকে ইমানের উপর রাখো আল্লাহ, মৃত্যুর সময় ইমান উপর রাখো, আমাদের জীবনের সব আমল তুমি কবুল করে নাও আল্লাহ, আমাদের যত অভাব বিপদ আপদ দূর করে দাও, যারা কবরে শুয়ে আছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো, আমাদেরকে তুমি কবুল করো আল্লাহ, আমাদেরকে তুমি কবুল করো। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়াইতাই যিল কুরবা ওয়ায়নহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়ালা যিকরুল্লাহ আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।